বেনারসের গলিতে আজকে আপনাদের জন্য বহুদিন পর বেনারসে এসেছিলাম। আর এই বেনারসের বিভিন্ন গলি, পুরনো বাড়ি, দর্শ্য গলির মধ্যে থেকে আমি আপনাদের সামনে এই ছবিগুলো তুলে আনার চেষ্টা করছি যে কীরকম হয় এই রাস্তাগুলো। কিন্তু আগে প্রচুর পরিমাণে সার, বড় বড় পাঞ্জাব গরু বলে না, আমরা কলকাতায় বলি, সেই ধরনের ভর্তি থাকতো। হাঁটা চলা করা খুব মুশকিল হতো, এখন প্রচুর গাড়ি যায়। সার বা বড় বড় গরুর খুব একটা দেখা এখন আর পাচ্ছি না। মোহনলাল মেঘরাজ মনে পড়ে, মনে পড়ে জয় বাবা ফেলুনাথ, ফেলুদা তোপসেয়ার লালমোহনবাবু, এরমই গলি তস্য গলি পেরিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন জয় বাবা ফেলুনাথের পুরো কাহিনিটা। বাঙালি সত্যজিৎ রায় আর ফেলুদা আর বারাণসী, এ বড় এক পুরনো আমাদের সম্পর্ক। আমি গলির মধ্যে দিয়ে বেরোচ্ছি আর ধীরে ধীরে আমি দশাশ্বমেধ ঘাটের দিকে এগোব। সব ধরনের দোকান কিন্তু এখানে আছে, ছবির দোকান থেকে শুরু করে স্টুডিও, এভরিথিং। এই গলির মধ্যে এমন কিছু নেই যা কাশির মধ্যে আছে অথচ এই গলির মধ্যে নেই। এটা হচ্ছে বাঙালি টোলা। এই অঞ্চলে বেসিক্যালি একটা সময় বাঙালিরা এখানে সংখ্যা গুরু সম্প্রদায় হিসেবে কাজ করেছেন। প্রচুর পরিমাণে লোকজনের যাতায়াত আছে এই রাস্তাগুলো দিয়ে, খাবারের দোকান, মানুষের জীবন এখানে ওতপ্রোতভাবে বিশ্বনাথ দশাশ্বমেধ কে নিয়েই গড়ে ওঠে। এই যে বাঙালি টোলার অঞ্চলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আজকে কিন্তু বাঙালির সংখ্যা লঘু বিপুল পরিমাণে তারা চলে গেছেন এই অঞ্চলগুলো ছেড়ে। একটা সময় MLA পর্যন্ত বাঙালি ছিলেন, বাঙালির দাপট ছিল বিপুল পরিমাণে, আজকে কিন্তু সেই ধরনের কোনো দাপট আর পরিলক্ষিত হয় না। এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে গেলাম, আবার এখান থেকে আর একটা রাস্তা চলে গেছে এখান দিয়ে। প্রচুর ফরেনার কিন্তু এই অঞ্চলে থাকেন, মানে সস্তায় থাকা যায় এবং কাশির গলির ফ্লেভারটা তারা পাবেন বলে তারা কিন্তু এই কাশির গলির মধ্যে তারা থাকেন। দেখুন ছোট ছোট খাবারের দোকান আছে এখানে। গলি, উপগলি, তস্য গলি দিয়ে এই হচ্ছে কাশির গলি। কাশির গলিতে দেখুন সব ধরনের জিনিস কিন্তু আপনি পাবেন। দেখতে দেখতে একটা মিষ্টির দোকানের সামনে এসে পৌঁছলাম। মিষ্টির দোকানের নামটা একটু দেখিয়ে নি, এই হচ্ছে মিষ্টির দোকান। সারি সারি মিষ্টি রয়েছে। দাদা নমস্কার। নমস্কার, আমি সঞ্জয় বোস, আমি কলকাতা থেকে এসেছি। আজকে কাশি থেকে চলে যাওয়ার দিন, তো কালকে কাশি এসেছি এবং কাশির বিখ্যাত যেটা গলি, কাশির গলি, এটা তো জগৎ বিখ্যাত। কাশি দশাশ্বমেধ ঘাট, কাশি বিশ্বনাথের মন্দির সহ অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিন্তু কাশির গলি। আর এটা কি বাঙালি টোলা? বাঙালি টোলা। তো আপনি একটুখানি আমাদের এই গলি সম্বন্ধে, এই এরিয়া সম্বন্ধে, আপনাদের সম্বন্ধে একটু দু চার কথা বলুন। তার মধ্যে অনেক ছোট মোটো গলি আছে, অনেক অনেক নাম হচ্ছে গলির নাম, এবং এখান থেকে অনেক বাঙালি থাকে। আচ্ছা, বছর 40-50 আগে যত পরিমানে বাঙালি থাকতেন, এখন কি তত পরিমাণ বাঙালি থাকেন না অনেকে চলে গেছেন? বাঙালি অনেকে আউটার এরিয়াতে চলে গেছে নিজের সুবিধা অনুসারে। হ্যাঁ, আর যারা চাকরি করে তাদের জন্য একটু তারা ট্রান্সফার হয়ে যেতে পারে। হ্যাঁ, মধ্যে একটু অসুবিধা হতে তাদের, ঠিক তারা একটা আউটার এরিয়াতে চলে গেছে। তাছাড়া এমনিতে অনেক বাঙালি এখনো আছে, ব্যাপার না। আপনার নামটা আরেকবার বলবেন? আমার নাম রাজীব নাহা। তো আপনার এটা মিষ্টি নিজের মিষ্টি তো? হ্যাঁ, এখানে কি ধরনের মিষ্টি? 115 বছর হয়ে গেছে। 115 বছর হয়ে গেছে, আর যখন দর্শক এই কাশিতে আসবেন, এই কাশিতে যখন আসবেন আর এই কাশির বাঙালি টোলার গলিতে যখন আসবেন, রাজীবদার দোকানে অবশ্যই আসবেন। রাজীবদা, আপনার দোকানের নামটা যদি একটু বলে দেন। অন্নপূর্ণা সুইটস। অন্নপূর্ণা সুইটস, অবশ্যই কিন্তু আপনার অন্নপূর্ণা সুইটস আসবে। দাদা নমস্কার। আপনি কি বাংলায় কথা বলতে পারবেন? আমি হিন্দি মে বলতাম। আপনারা আপনার লোকালো?
लोकल। थोड़ा प्लीज हमको बताइए ना इस गली के बारे में, जैसे राजीव दा से सुना। बहुत पुरानी गली है और आज से 200-250 साल पहले की पुरानी गली है और यहाँ पे बंगाली लोग बहुत ज्यादा ही रहते थे। अच्छा। कि जनरेशन के अनुसार वो कुछ लोग अगल बगल चले गए। यहाँ का मशहूर बंगाली टोला गली है, यहाँ का मीठा भी बढ़िया है, यहाँ का ऐसा मीठा कहीं मिलता नहीं। क्योंकि बंगाली लोगों का बहुत पसंदीदा जगह था वाराणसी। वाराणसी यहाँ पे जैसे बेवा लोग जो बोले विधवा लोग तो बहुत पहले आते थे। हाँ नहीं, विधवा आश्रम इसके कुछ दूर पहले रामापुरा एक महिला रामापुरा आश्रम बहुत बड़ा था। हाँ, 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 हाँ। वहाँ से कन्वर्ट होके दुर्गा कुंड दिन बाद विधवा आश्रम चला गया है, जहाँ पे आज भी वहाँ पे बंगाली विधवा लोग रहती है। अच्छा। हाँ, वहाँ भी उनका भरण पोषण लोग करते हैं, भी करते हैं। यहाँ से लेके सुनारपुरा तक पूरा बंगाली टोला एक गढ़ है। अच्छा। बंगालियों का पूरा गढ़ यही है। बिल्कुल। तकड़ी तकड़ी गली है कि जिसमें आदमी सोच भी नहीं सकता कि हम कहाँ जाएं, कैसे जाएं, इतनी बड़ा मशहूर गली है। बट इसी गली में इतना दिन से सभी मिलजुल के रह रहे हैं, मजा में है, सब खाना पीना मिलता है, बाहर से आदमी लोग आता है, काफी सारा फॉरेनर भी आता है, मैंने देख रहा था काफी सारा फॉरेनर भी आते हैं। फॉरेनर 50% फॉरेनर भी टर्न ओवर करते हैं। यस यस यस। यहाँ मुस्लिम भी है, हिंदू भी है, मद्रासी भी है, सब मतलब एक मिनी भारत जैसा मिलजुल के सबके सभी धर्मों का समागम यहाँ पे होता है। दादा आपका नाम थोड़ा बताइए। गोपाल प्रसाद भारद्वाज। এই হচ্ছে এই গলি থেকে হাঁটতে হাঁটতে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে মোটামুটিভাবে দশাশ্রমের যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাতে এসে আমি এবারে মিলিত হব মূল রাস্তাটার সঙ্গে। এখানেও একটা গলি চলে গেছে, অসংখ্য অসংখ্য গলি উপগলি মিলিয়ে। রাজীব দার থেকে শুনছিলেন। আর এই গলি থেকে বেরিয়ে আসার মুখে মায়ের মন্দির, মা কালীর মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন দশাশ্রমের কালী বাড়ি। এই হচ্ছে মায়ের মন্দির। প্রণাম করে নিন সকলে মিলে একবার মাকে। পাশেই পাওয়া যাচ্ছে ফুল মালা। যখনই আসবেন এখানে তখন এই দাদার থেকে ফুল মালা সংগ্রহ করুন এবং মাকে পুজো দিন। আচ্ছা দাদা, আপনার নাম? রাজকুমার। রাজকুমার জি, তো কিতনা দিন সে ইয়ে মালা ফুলো কা ইয়াহ সে বেঠ রহে টালা লেকে? 10 সাল। আচ্ছা। 50 সাল। 50 সাল। আচ্ছা আচ্ছা, বহুত বড়িয়া হ্যায়। तो यहाँ पे आदमी लोग आता है कैसे कैसे आता है? कोई सीजन होता है या हर वक्त ऐसे आती रहते हैं? आती रहते हैं। चलो चलो, कैसे लगता है ये गली में? ठीक है एकदम, मतलब मजा है, मतलब हर जगह से आदमी आता है, एक मजा है। बहुत बढ़िया बहुत बढ़िया। दादा संगे देखा हो गया। भाई साहब आपका नाम थोड़ा बताइए। हीर बाबा। हीर बाबा आमार नाम। आपनार नाम हीर बाबा? हीर बाबा। दो चार कथा बोलुन। हां बोलो। এই বারাণসী দশাশ্বমেধ ঘাট গলি নিয়ে দু চার কথা বলতে চাই। কি চাই বলুন, আপনাকে চাই কি? আপনি বলুন আপনার অভিজ্ঞতা কথা বলুন। আপনার কতদিন এখানে আছেন, কিরকম লাগে এখানকার সম্বন্ধে দু চার কথা বলুন। আমার এখানে তো সাত পুরুষ হয়ে গেল। আপনি মন্দিরে গেলেন? হ্যাঁ মন্দিরে গেছিলাম। দেখলেন? দেখলাম। আর হোলি খেললেন কি না এখন? না এখন হোলি খেলার সৌভাগ্য হয়নি। হোলি খেলার সৌভাগ্য হলে নিশ্চয়ই ভালো লাগবে। আজকে বিকেলবেলা যাবো। মন্দিরে হোলি খেলবেন? নিশ্চয়ই। ঠাকুরের হোলি চলছে। ওকে চলছে, ঠাকুরের হোলি চলছে। আপনি সবাইকে আহ্বান জানান। এই সবাইকে বলুন যে আসতে এখানে। এখন ঠাকুরের হোলি চলছে, খুব দারুণ। কাশীর হোলি মতো কোথাও হোলি নেই, বৃন্দাবন। চলো চলো চলো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর এক দাদার কাছে এলাম। মশালা হোলি দেখলেন কি না? মশালা হোলি না, আপনি একটু বলুন ব্যাপারটা। আমরা ব্যাপারটা জানি না। দুদিন ছিল এখানে। আচ্ছা। সোমবারে আমাদের এখানে হোলি তো। এখানে বার্নিং ঘাট আছে, এখানে মড়া পোড়ানো হয়, মণিকর্ণিকা হোলি হয়। আচ্ছা, মণিকর্ণিকায়। আচ্ছা আচ্ছা। পরশু ছিল হরিশ্চন্দ্র ঘাটে মশালা হোলি। আগে এরা সাধু মহাত্মারা খেলতো। আচ্ছা। অগড়ি। হ্যাঁ অগড়ি। হ্যাঁ, এখন এটা ব্যানাউসের একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে। আচ্ছা, আমি ফেস্টিভ্যাল সম্বন্ধে আমাকে একটু ছোট করে বলুন না, আমাদের দর্শকরা শুনবে। হ্যাঁ, বিরাট লোক আছে, কমসেকম 10,000-15,000 লোক একসাথে আসে এখানে হোলি খেলতে। মশালা হোলি কোন ঘাটে? হরিশ্চন্দ্র ঘাটে। হরিশ্চন্দ্র ঘাটে একদিন হয়, একদিন মণিকর্ণিকা। পরশু হয়েছে
মূলত সন্ন্যাসীরা সাধু সন্ন্যাসীরা এখন সবাই এখন একটা জাতীয় উৎসবের মতো একটা পরিণত হয়েছে। রক্ষিত বাবু এখানে সাত পুরুষ ধরে আছেন, বাঁকুড়া থেকে মূলত তাদের মূল ধারাটা এসছে আদি বাড়ি। তোনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আমার দর্শকদের জন্য আপনাদের বলুন যে সবাই যেন বাঙালি টোলায় আসে, সবাই আসে। আর কালিকা মিষ্টান্ন ভান্ডার যেন প্যাড়া নেয়। একদম একদম, আমার কালিকা মিষ্টান্ন ভান্ডার, কালিকা মিষ্টান্ন ভান্ডার, আনন্দ বাজার আমার নাম উঠেছে। আচ্ছা, বর্তমানে উঠেছিল। বাহ, অপূর্ব। আসুন বন্ধুরা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি নিশ্চয়ই করব। এবং আমি আমি দাদা এই রক্ষিতদার ভুলতে পারবো না, তাই রক্ষিতদার দেওয়া এই যে প্যাড়া আমি নিজের হাতে খাচ্ছি। এটা গরু দুধের প্যাড়া, গরুর দুধের পিওর প্যাড়া, মাথায় রাখবেন। আর এটা কিন্তু অসাধারণ স্বাদ, তাই যখনই বারাণসী আসছেন, নিশ্চয়ই যখনই বারাণসী আসছেন, যখনই বাঙালি টলায় আসছেন, রক্ষিতদার দোকানে আসবেন। আর এই অসাধারণ প্যাড়াটি যেভাবে আমি খেয়ে আনন্দ পেলাম, সুখ পেলাম, আপনিও আনন্দ পাবেন। এই হচ্ছে রক্ষিতদার, অনেক অনেক ধন্যবাদ রক্ষিতদার, আপনাকে ভালো থাকবেন, ভালো রাখবেন মানুষকে। বাঙালি টলায় ঘুরতে ঘুরতে তাপসবাবুর সঙ্গে পরিচয় হয়ে গেল। আমি বোধহয় তাপসবাবুর দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। তাপস চক্রবর্তী, তাপসবাবু বলুন, আপনার কথা বলুন, কতদিন আছেন এখানে? এখানে জন্মকর্ম 78 বছর হয়ে গেল। 78 বছর হয়ে গেল। আপনার বর্তমান বয়স কত? আপনার বর্তমান বয়স কত? বর্তমান 78 বছর, মানে বহুদিন কেটে গেল। এই এপ্রিলে 79 হবে। একটু বলুন এই বাঙালি টলার গল্প, পুরনো গল্প বলুন। এইবার আসুন, এইখানকার ছানা খেয়ে আমার তাকত বেড়েছে, আর মালাই খেয়ে। আচ্ছা, সামনে ভূমি সর্দার। আচ্ছা, রাবড়ি বিখ্যাত এখানকার। একদম একদম একদম। আর এই যে প্যাড়ার দোকান, প্যাড়ার রক্ষিতদার সঙ্গে কথা হয়েছে, এবার ওনাকে একটু ধরি। বলুন, আপনার দোকানের সম্বন্ধে, আপনার সম্বন্ধে বলুন একটু। অসাধারণ অসাধারণ, লক্ষ্মীদার দোকানের ঠিক পাশে। রসমালাই, পেড়া, ছানা সব প্রসিদ্ধ। কতদিন ধরে আছেন এখানে? 250 বছর ধরে বারাণসীর বাসিন্দা। আপনার নামটা আরেকবার বলুন। রবিশঙ্কর যাদব। রবিদার দোকানে অবশ্যই আসবেন, পাশে রক্ষিতদার দোকান সেখানেও আসবেন, খুব ভালো লাগলো। আর এই কালী মন্দির যেটা আমাদের দশাশ্বমেধ কালী মন্দির, দশাশ্বমেধ ঘাট কালী মন্দির, বাঙালি টোলা কালী মন্দির মন্দির দেখুন দেখুন কত বড় মানুষ, কত বড় মনের মানুষ দেখুন, সবাইকে আমায় সাহায্য করছেন। এদেরকে অনেক, এদেরকে প্রণাম জানাই, আর এনাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা বাঙালি টোলায় আসবেন, এখানে মা কালীর মন্দিরের সামনে আসবেন, এই দাদাদের সঙ্গে দেখা হবে। আর কাশী সবাই বিভিন্ন বিভিন্ন ধর্ম, হ্যাঁ বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ভাষা। আমি একটু বলি, না ঠিক আছে, আমি 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 একটু বলি, আমি একটু বলি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, সবাই মিলে পাশাপাশি এই আগামী সোমবার ওনারা একসঙ্গে হোলি খেলবেন। আগামী সোমবার হোলির জন্য অগ্রিম অভিনন্দন সবাইকে, অ্যাডভান্স অ্যাডভান্স কংগ্রেচুলেশন। দারুন দারুন, জয় গুরু। সব পুরনো দোকান এখানে। দাদা নমস্কার, আপকা পান কা দোকান কিতনা দিছে? আচ্ছা, আপনার নাম তোরা বতাইয়ে, আর হাম লোগো কা দর্শকো কো বোলিয়ে, জব বাঙালি টোল আয়েঙ্গে তো আপকা দোকান মে আকে বেনারসি পান খা কে জরুর যায়। আচ্ছা, বেনারসি পান কা কিতনা দাম হুয়া দাদা? জর্দা ছোড় কে মিঠা পান, হ্যাঁ মিঠা পান, মিঠা পান 25 কা, হ্যাঁ সাদা 10 কা, মিঠা 25 কা, মিঠা 25 কা আর সাদা 10 কা।
যখনই আসছেন খাওয়া দাওয়ার ব্যাপারে তো বেনারসের একটা বিরাট বড় সুনাম আছে, কিন্তু খাওয়া দাওয়ার পর আমরা বাঙালি অবাঙালি সকলেই কিন্তু একটা জিনিস খেতে খুবই পছন্দ করি, সেটা হচ্ছে পান। আর বানারসের পান, বানারসি পান সারা পৃথিবী বিখ্যাত। তো বানারসি পান খাবেন যখন, তখন যদি দাদার দোকানে চলে আসুন, পাশাপাশি অনেকগুলো দোকান আছে, যে কোনো একটা জায়গা থেকে কিন্তু এসে আপনি আনন্দ করতে পারেন। হালুয়ার দোকানে দাঁড়িয়ে কচুরি খাচ্ছি, কচুরিটা জগৎ বিখ্যাত, আমরা কচুরি বলি, বা এখানে এটাকে পুরি বলে। আপনি যাই আসেন, যেভাবেই ডাকুন না কেন, সোনার ছেলে সোনার ছেলে যায়। এই গলিটা থেকে বেরোলেই আপনি যদি এই এই জায়গাটাতে আসেন, দেখবেন এই বড় বাড়িটা একটা মার্কেট কমপ্লেক্স এবং উপরে কিছু থাকার ব্যবস্থা আছে। আর এই বাঁদিক থেকে টানা টানা খাবারের দোকান, টানা উপরে বিভিন্ন ধর্মশালা এবং গেস্ট হাউসের ব্যবস্থা তো রয়েছে, অত্যন্ত জাঁকজমকপূর্ণ জায়গা। আর এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা আমি দৌড়ে চলে যাওয়ার আপনার দেখানোর চেষ্টা করবো, ওই দেখুন দূরে দূরে হচ্ছে গঙ্গা, আর এই গঙ্গার পাশে যে ঘাটটা সেটাই হচ্ছে দশাশ্বমেধ ঘাট।